আজ 29শে মার্চ শুক্রবার মহাসমারোহের সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে ঐতিহ্যপূর্ণ বিগ ব্যাশ ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 2-এর। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও সাংসদ দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সত্যজিৎ বোস, টুর্নামেন্ট কমিটির সভাপতি সন্দীপ দে সহ বিশিষ্টজনেরা। মঞ্চে উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সভাপতি সন্দীপ দে জানান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং কিংবদন্তি গায়িকা উষা উত্তুপের সঙ্গীতের সাথে অনুষ্ঠানের সূচনা হয়। দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকা 2024 সিজন 2 এবং তার পাশাপাশি আমাদের উইনার্স ট্রফি পর এবং রানার্স ট্রফি। মিস্টার হেমন্ত বানিয়ালজি স্যার প্লিজ। আজকে প্রথমে আমাদের ঐতিহ্যর যে একটা ঐতিহ্য ধারা যেটা বয়ে আসছে ছৌ নৃত্য, পুরুলিয়ার ফেমাস ছৌ নৃত্য সারা পৃথিবীতে ফেমাস স্টার্ট হলো। তারপর আমাদের এখানকার লোকাল বাচ্চারা তারা একটা প্রোগ্রাম করলো, এরপর উষা উত্তুপজি প্রোগ্রাম হচ্ছে, মাঝে আমাদের কাপ উন্মোচন হলো, প্রদীপ উজ্জ্বলন হলো। কালকে খেলাটা শুরু হবে 3টে থেকে, আমরা ভেবেছিলাম আর একটু আগে স্টার্ট করবো, কিন্তু গরমের জন্য 3টের পর স্টার্ট করছি। এমনি যেটা সাধারণ দর্শকদের জন্য কোনো পাস কোনো কিছু দরকার নেই, পুরোপুরি সম্পূর্ণ ফ্রি। এরপর মঞ্চে আসেন বাংলার কিংবদন্তি সঙ্গীত শিল্পী উষা উত্তুপ। সঙ্গীত শিল্পী উষা উত্তুপে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। উষা উত্তুপজিকে সংবর্ধিত করছেন, চাইবো সব লেভেলে জোরে কত তালি দেবেন তার জন্য। সঙ্গীতের মূর্ছনায় হিল্লোলিত হয়ে ওঠে নেহরু স্টেডিয়ামে উপস্থিত আমন্ত্রিত দর্শক সাধারণ। আগামীকাল অর্থাৎ 30শে মার্চ থেকে কর্পোরেট ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। এরপর আগামী 31শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত চলবে টুর্নামেন্টে মূল পর্বের খেলাগুলি। এই টুর্নামেন্টে মোট 12টি দল খেলা হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের নামজাদা ক্রিকেটাররা অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল 3টে থেকে এই টুর্নামেন্টে মূল পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং চলবে রাত্রি 9টা পর্যন্ত। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।